हेलो एवरीवन, अस्सलामु अलैकुम, वेलकम टू माय चैनल शिवली शखेर रान्नाघरे। आशा करी आपनारा सबाई अनेक भालो आछेन। आमी शिवली आबारो चले एलाम नतून एकटि भिडियो निये। आज आमी आपनादेर साथे शेयर करब हाफ वैनिला हाफ चकलेट केकेर रेसिपी। एकटा केकेर बैटार तैरि करे किभाबे हाफ वैनिला ओ हाफ चकलेट केक तैरि करते हय ताई आज आमी आपनादेर साथे शेयर करब। ताहले चलुन देखे निया जाक किभाबे एई मजादार केकटा तैरि करते हय। प्रथम रूमे स्वाभाविक तापमात्रा थका तीनटा डिम निये निब। डिम फ्रिजे थाकले अवश्य एक थेके दुई घंटा आगे बेर करे निते हबे। फ्रिजे डिम दिए डिमेर फुम कखनोई भालो हय ना। आमी डिमेर कुसुम एवं सादा अंश आलादा करे निच्छि, आपनारा चाइले एकसाथेओ बीट करते पारेन। आमी आमार मतो करे डिमेर कुसुम ओ सादा अंश आलादा करे निच्छि, आपनारा आपनादेर मतो करे डिमेर कुसुम ओ सादा अंश आलादा करे निबेन। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে বিট করলে ডিমের ফোমটা হতে সময় কম লাগে। ডিমের কুসুম ও সাদা অংশ আলাদা করে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ প্লাস এক টেবিল চামচ চিনি। আমি এখানে নরমাল আস্তদানা চিনি ব্যবহার করেছি। চিনির পরিমাণ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে নেবেন। এক চা চামচ দিয়ে দিব হোয়াইট ভিনেগার। এই হোয়াইট ভিনেগারটা দেওয়ার ফলে কেকটা ঠান্ডা হওয়ার পরও চুপসে যাবে না। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা বিট করে ফোম করে নিব। ডিমটা আমি ততক্ষণ বিট করব যতক্ষণ না পর্যন্ত চিনিটা সম্পূর্ণ গলে ডিমটা পারফেক্টভাবে ফোম হয়ে যায়। এই ফোমের কাজটা আপনারা নর্মাল হ্যান্ড বিটার দিয়েও করে নিতে পারেন, সেক্ষেত্রে ডিমের ফোমটা হতে সময়টা একটু বেশিই লাগবে। বিট করতে করতে চিনিটা গলে ডিমটা যখন সম্পূর্ণ সাদা হয়ে যাবে এবং বিটারের সাহায্যে কিছু লিখলে লেখাটা সাথে সাথে মুছে যাবে না, তখন বুঝতে হবে ডিমের ফোমটা পারফেক্টভাবে হয়ে গেছে। ডিমের ফোমটা যখন পারফেক্টভাবে হয়ে যাবে তখন এর মধ্যে ডিমের কুসুম তিনটা দিয়ে দিব। দুই টেবিল চামচ দিয়ে দিব রান্না করা সয়াবিন তেল। এতে করে কেকটা খেতে আর ড্রাই লাগবে না। আপনারা চাইলে এই তেলটা বাদও দিতে পারেন। আর যাদের কেক অনেক বেশি ড্রাই হয়ে যায় তারা এখানে কোয়ার্টার কাপ পর্যন্ত তেল ব্যবহার করতে পারেন। আমি কিন্তু এ পর্যায়ে কোনো অ্যাসেন্স ব্যবহার করব না। এখন একটি ইলেকট্রিক বিটারের সাহায্যে ডিমটা 20 সেকেন্ডের জন্য বিট করে নিব। 20 সেকেন্ডের বেশি কিন্তু বিট করা যাবে না। বিট করা হয়ে গেলে বিটারটা অফ করে দেব। এখন সব শুকনো উপকরণ একসাথে করে নিব। এর জন্য একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে দিয়ে দিব 1 কাপ ময়দা। আমি এখানে প্যাকেটের ময়দা ব্যবহার করেছি। আপনারা চাইলে বাজারের খোলা ময়দাও ব্যবহার করতে পারেন। 1 চা চামচ দিয়ে দিব বেকিং পাউডার। 1/2 চা চামচ দিয়ে দিব বেকিং সোডা। আর সামান্য পরিমাণে দিয়ে দিব লবণ। এখন সব কিছু খুব ভালোভাবে চেলে নিব। কেক তৈরিতে অবশ্যই শুকনো উপকরণগুলো চেলে নিতে হবে। শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে চেলে নেওয়া হয়ে গেলে একটি স্পিচুলা দিয়ে শুকনো উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো মিশানোর সময় তাড়াহুড়া করা যাবে না, আলতো হাতে একটু সময় নিয়েই মিশিয়ে নিতে হবে। তাড়াহুড়া করলে কেকের ব্যাটারটা কিন্তু নষ্ট হয়ে যাবে, এতে করে কেকটা আর ফুলবে না। আমার মিশিয়ে নেওয়া হয়ে গেছে। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকের ব্যাটারটা ঠিক কীরকম হয়েছে। এখন কেকের ব্যাটারটা দুইটা ভাগে ভাগ করে নিব। আমি চোখের আন্দাজে ভাগ করে নিচ্ছি, আপনারা চাইলে কিচেন স্কেলের সাহায্যে ভাগ করে নিতে পারেন। যে কেকের ব্যাটার দিয়ে আমি চকলেট কেক তৈরি করব সেই কেকের ব্যাটারটা আমি একটু বেশি পরিমাণে নিব, কারণ কোকো পাউডার মিশানোর পর চকলেট কেকের ব্যাটার একটু কমে আসে। যে কেকের ব্যাটার দিয়ে আমি ভ্যানিলা কেক তৈরি করব সেই কেকের ব্যাটারে আমি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এ পর্যায়ে কিন্তু খুব আলতো হাতে মিশিয়ে নিতে হবে, কোনোভাবেই তাড়াহুড়া করা যাবে না। ভ্যানিলা কেকের ব্যাটারটা তৈরি হওয়ার পর এখন চকলেট কেকের ব্যাটারটা তৈরি করে নিব। এজন্য 1/2 চা চামচ দিয়ে দিব চকলেট পেস্ট। চকলেট পেস্টের পরিবর্তে আপনারা এখানে চকলেট এসেন্সও ব্যবহার করতে পারেন। 1 টেবিল চামচ দিয়ে দিব কোকো পাউডার। এজন্য একটি ছাঁকনির সাহায্যে কোকো পাউডারটা খুব ভালোভাবে চেলে নিব। চেলে নেওয়া হয়ে গেলে একটি স্পিচুলার সাহায্যে খুব আলতো হাতে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেলে কেকের ব্যাটারটা মোল্ডে ঢেলে নিব।
এখানে আমি 8 ইঞ্চি একটি রাউন্ড শেপের মোল্ড নিয়েছি। মোল্ডটাতে আমি তেল ব্রাশ করে বেকিং পেপার বিছিয়ে নিয়েছি। এখন মোল্ডের এক সাইডে একটা ট্রে দিয়ে মোল্ডটা বাঁকা করে নিব। এরপর এর মধ্যে প্রথমে ভ্যানিলা কেকের ব্যাটারটা ঢেলে নিব। ভ্যানিলা কেকের ব্যাটার ঢেলে নেওয়া হয়ে গেলে এর অপর পাশে চকলেট কেকের ব্যাটারটা ঢেলে নিব। আপনারা চাইলে ফয়েল পেপার দিয়ে মাঝে একটি বর্ডার করে এরপর কেকের ব্যাটারটা ঢেলে নিতে পারেন, সেক্ষেত্রে কাজটা আরও সহজ হবে। কেকের ব্যাটারগুলো মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেলে মোল্ডটা হালকা ট্যাপ করে নিয়ে কেকটা বেক করে নিব। চুলায় একটি হাঁড়ি দিয়ে স্ট্যান্ড বসিয়ে 10 মিনিট হাই হিটে গরম করে নিয়েছি। এখন কেকের মোল্ডটা হাঁড়িতে দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কেকটা বেক করে নিব 40 মিনিট। 40 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি কেকটা হয়েছে কিনা। কাঠিটা সম্পূর্ণ ক্লিন এসেছে, তার মানে কেকটা পারফেক্টভাবে হয়ে গেছে। এখন কেকের মোল্ডটা নামিয়ে ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে, এখন কেকটা ডিমোল্ড করে নিব। এজন্য কেকের চারপাশ ছাড়িয়ে নিচ্ছি। ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে কেকটা ডিমোল্ড করে নিব। উপরের বেকিং পেপারটা সরিয়ে নিব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা সফট আর কতটা স্পঞ্জ হয়েছে। এখন আমি আপনাদেরকে কেকটা কেটে দেখিয়ে দিচ্ছি কেকের ভেতরটা ঠিক কীরকম হয়েছে। আশা করি এখন থেকে একটা কেকের ব্যাটার তৈরি করে দুই ফ্লেভারের কেক খুব সহজেই তৈরি করতে পারবেন। বাসায় অবশ্যই একবার তৈরি করবেন। আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে প্রেস করে দিবেন। আর যারা আগেই সাবস্ক্রাইব করেছেন তাদের জন্য রইল আমার অনেক অনেক ভালোবাসা। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।